কবি কাদের নওয়াজের বাড়ি। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, খুবই আগের, স্থাপিত কত সাল ঠিক বোঝা যাচ্ছে না। এখানে একটি গ্রন্থাগার আছে, দেখি গ্রন্থাগার পড়ার জায়গা কোনটা, বসে পড়বে সবাই। আপনি কি এই পাঠাগারের দায়িত্বে আছেন? এই ইয়ারটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? না মানে এই যে ওটা তো সংস্করণ বিল্ডিং, হ্যাঁ মানে কত সালের বিল্ডিং? হ্যাঁ হ্যাঁ, ইয়ার থেকে 208 বছর আছে বয়স, বুঝলে লেখা আছে। ওইটা ঠিক স্পষ্ট না, ওই স্পষ্ট না, 211 বছর বয়স আছে। 211 বছর। ওনার লেখা কোনো বই আছে এখানে? ওনার লেখা বই, বই বা কবিতা? বই আছে, কবিতাও আছে। আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল। শেখ মোহাম্মদ আব্দুল। ওনার কবিতা আছে গে, আছে আছে গে, যেমন নিজেই যেটা আছে, ওনার জীবন টিবন সব আছে, কবিতার জীবনই আছে। আমি ক্লাস ফাইভে যে উস্তাদের শিক্ষা বলি মডেল, এটা হচ্ছে ওনার থাকার জায়গা ছিল, উনি এখানেই থাকতেন। কবি কাদের নওয়াজের লেখা ক্লাস ফাইভের বই আছে, এখনো আছে? থ্যাংক ইউ। এছাড়া বিভিন্ন বই এখানে আছে, যেগুলো কেউ যদি আসে তারা মেম্বারশিপ নিয়ে এখান থেকে পড়তে পারে। এই অজপাড়া গাঁও বা গ্রাম হলেও এখানে আপনারা পড়াশোনার একটা সুন্দর ব্যবস্থা করার চেষ্টা করছেন। সাংস্কৃতিক চর্চাও হয় এখানে না? আচ্ছা, জীবনই পাওয়া যাবে। কবি ও শিক্ষাবিদ কাজী কাদের নওয়াজ 1909 সালের 15ই জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুরের মাতুলায় জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের পর কবি কাজী কাদের নওয়াজ ঢাকায় এসে প্রথম নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তিনি নিয়োজিত হয়েছিলেন। 1966 সালে অবসর গ্রহণ করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে তিনি বসবাস শুরু করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের নানাভাবে তিনি সহযোগিতা করেছিলেন। 1983 সালে 3 জানুয়ারি তিনি নিজ গ্রাম অর্থাৎ শ্রীপুর উপজেলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, এই ঘরটা দিয়ে এই বাড়ির পেছন দিকে যাওয়া যাবে আর কি। বাড়ির পেছন দিকেও কিন্তু দেখার সুন্দর জায়গা আছে।
প্রচুর গন্ধ এবং নোংরা পরিবেশে আছে, দেশের খুব বড় একটা ঐতিহ্যপূর্ণ একটা জায়গা এভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় 200 বছরের পুরনো। এখানে এই জিনিসটা কি বল, এই যে এই জিনিসটা দেখাচ্ছি, মূলত এই জিনিসটা হচ্ছে, এখানে আগে তো ইলেকট্রিসিটি ছিল না, তাই না? তখন এখানে প্রদীপ রাখা হতো, এই যে এখানে প্রদীপ রাখা হতো এবং সেই আলো আলো থাকা হচ্ছে। এই যে এই পাশেও এরকম দুইটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আলমারির মতন, আমরা যেমন এখন আলমারির মতন ব্যবহার করি, এটা হচ্ছে সেই শোকেস বা আলমারির মতন ছোট একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, ওইখানে প্রদীপ রাখা হতো। আর এটা খানিকটা বেডরুমের মতন মনে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিহাস ধীরে ধীরে বিকৃত হচ্ছে, এবং এখানে কিন্তু একটা দরজা ছিল, তাই না? পরবর্তীতে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কেন বন্ধ করা হয়েছে বা এর প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল, এই বিষয়টা আসলে আমরা এই পাশ দিয়ে দোতলায় ওঠার চেষ্টা করব। হ্যাঁ, প্রচন্ড গন্ধ এখানে, নোংরা পরিবেশ, সরু আমাদের শৌচাগারের ব্যবস্থা ছিল এখানে, দোতলায় যাওয়ার চেষ্টা করছি। এবং এখানে লোকাল অনেকে কিন্তু বিনা অনুমতিতে ইল্লিগাল বিভিন্ন ধরনের কাজ করছে। অবশ্যই এখানে পর্যটকরা আসতে পারবে, কিন্তু তাদের সেই দেখুন এই সাবধান এখানে। হ্যাঁ, এখানে খুবই বিপজ্জনক একটি জায়গা, যে কোনো মুহূর্তে এটি ধসে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। খুবই পাতলা স্তর দেখতে পাচ্ছেন, আমরা এই পাশে যাওয়া যাচ্ছি না। এখানে দেখানোর মতনও কেউ নেই যে কোথায় বিপজ্জনক আছে। এখানে আরেকটা সিঁড়ি আছে, আরো উপরে যাওয়ার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি কি আছে। আচ্ছা, আমরা ছাদে পৌঁছে গেছি। এই জায়গাটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন যে আশেপাশে পুরোটা দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছিল যে অনেক আগে আসলে অনেক শৌখিন একজন মানুষ তিনি ছিলেন, কবি কাদের নওয়াজ। এবং এটা হচ্ছে রেলিং ছিল, পরবর্তীকালে রেলিংটি ধীরে ধীরে কালের বিবর্তনে আসলে নষ্ট হয়ে গিয়েছে। আমরা ছাদের খুব কিনারায় যাব না, কারণ সেটা বিপজ্জনক হতে পারে। দেখতে পাচ্ছেন যে আসলে এটার কোন রকম কোনো সংস্কার করা হচ্ছে না, খুবই নাজেহাল অবস্থায় আছে। আমরা এর একটি সুরাহা চাচ্ছি। দেশের এরকম বড় 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 হোক কিংবা ছোট হোক, যে কোনো ধরনের ইতিহাস, সেগুলোকে সংরক্ষণ করা, এবং আমরা চাইলে এটাকে পর্যটন বা পর্যটক একটি জায়গা হিসাবেও ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের অকেশন, যেমন ঈদ কিংবা নববর্ষ কিংবা এই ধরনের যে কোনো অকেশনে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে, এবং এখান থেকে আমাদের গভর্নমেন্ট কিন্তু আর্নও করতে পারে, তাই না? তো এখানে একটা অপশন আছে। আমি জানি না এটা কেন তৈরি করা হয়েছিল, তবে মনে হচ্ছে যে এটা আসলে বিশ্রাম নেওয়ার জন্য কিংবা পাহারার জন্য রাখা হতে পারে। জাস্ট ছোট্ট একটি ঘর। আমরা একটু নিচে যাব, দোতলায় যাব। সেখানে বহিরাগতরা দেখতে পাচ্ছিলাম যে এলোমেলো ভাবে, এবার দেখুন
বিভিন্ন নেশা সামগ্রী এখানে রয়েছে। আপনি কি এখানকার লোকাল? আপনার বাসা একোনা? আচ্ছা, এই এই বাড়ি সম্পর্কে কিছু জানেন? এটা কার বাড়ি? কাজী কাদের নওয়াজ। আচ্ছা, কবি কাদের নওয়াজ, তিনি কে ছিলেন, কি করতেন? আমি তো জানি না, আমার বাপরা জানে, আমি জানি। আচ্ছা আচ্ছা, তাদের উচিত ছিল এই বিষয়গুলো সম্পর্কে আরো এডুকেটেড করে তোলা, দায়িত্বটা আমাদেরই ছিল। আমরা একটু যাওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে আসলে খুব বিপজ্জনক হবে। এখানে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন, প্রচন্ড অপসংস্কৃতি এখানে চলছে। এখানে হচ্ছে শৌচাগার। হ্যাঁ, এটা হচ্ছে বাথরুম হিসাবে ইউজ করা হতো, যেটা দেখে বোঝা আছে। এটা হচ্ছে পানির টাব, এখানে পানি থাকতো, এবং এখানে হচ্ছে মানে এখানে হচ্ছে গোসলের জন্য, শাওয়ারের জন্য এখানে পানি থাকতো। এখানে আপনি বাথরুম করার জন্য যে পানি সেটা সেখানে রাখতে পারতেন, এবং এটা হচ্ছে তখনকার যুগের সেটাই ছিল আধুনিক শৌচাগার। সো বেশ অনেক বড় সড়ো দেখতে পাচ্ছেন, কিনে দেয়ালে অনেক উল্টাপাল্টা কথা লেখা আছে, এই বিষয়গুলো সংস্কার করা উচিত আমাদের সকলেরই। প্রচন্ড নোংরা অবস্থায় রয়েছে। আরেকটি ঘর রয়েছে, এটাও প্রচন্ড নোংরা, এবং যেটার কথা বলছিলাম যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভাঙা রয়েছে। যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ডেস্টিনি 2000 লিমিটেড, অদ্ভুত। এখানে ডেস্টিনি 2000 লিমিটেড লেখার মানেটা কি? এটা হচ্ছে বারান্দা, সামনের দিকের একমাত্র বড় বারান্দা। আপনারা চাইলে অবশ্যই এই দর্শনীয় স্থানটি ভ্রমণ করতে পারেন, আর এখানে আসতে হলে অবশ্যই আপনাকে মাগুরা শহরের শ্রীপুর উপজেলা রয়েছে, সেই শ্রীপুর উপজেলা আসতে হবে। শ্রীপুর উপজেলার খুবই নিকটে, এখানে আপনি যে কাউকে দেখিয়ে দিলে আপনি খুব সহজে এখানে চলে আসতে পারবেন। শ্রীপুর যে থানা রয়েছে, অর্থাৎ সেই থানা থেকে আপনার সর্বোচ্চ রিক্সা কিংবা ভ্যানে করে আপনি এখানে আসতে পারবেন, যেখানে 5-10 টাকা ভাড়া প্রয়োজন হবে। সো সবাইকে আজকের মতন এখানে বিদায় জানাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি সকলে দেখতে পারে, এবং আমাদের এরকম যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই দর্শনীয় স্থানগুলো নিয়ে যেন আমাদের গভর্নমেন্ট আরও কনসার্ন হয়, এবং সকলেই এরকম দর্শনীয় স্থান ভিজিট করতে পারে। ধন্যবাদ সবাইকে।